আইডিয়া 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 ইনোভেটিভ আইডিয়া। আমরা যখন বিজনেস শুরু করি প্রথমেই আমরা খেয়াল করি, ওকে আমার একটা প্ল্যান আছে, আমি একটা বিজনেস করব, আমি এন্টারপ্রেনার হব, অনেক সাকসেসফুল হব, অনেক টাকা পয়সা ইনকাম করব, সেজন্য কি লাগবে? ইনোভেটিভ আইডিয়া। এবার কি করি আমরা? ইন্টারনেটে সার্চ করি ইনোভেটিভ আইডিয়াস ফর বিজনেস। কারণ হচ্ছে আমরা আইডিয়া জেনারেশন সম্পর্কে জানি না। ইন্টারনেটে সার্চ যদি করেন যে আইডিয়া ফর ইনোভেটিভ বিজনেস, আসবে 100 আইডিয়া হয়তো আসবে, বাট সেগুলো কি আদৌ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? এবং ওই আইডিয়া কি আদৌ আপনি যে মার্কেটে বসবাস করছেন, আই মিন বাংলাদেশের কথা যদি বলি, সেটা কি বাংলাদেশে প্রযোজ্য? নাও হতে পারে। সো আপনি কী করবেন, আপনার মার্কেটের পার্সপেক্টিভে, আপনি যেখানে বিজনেস করবেন সেখানকার পার্সপেক্টিভে আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া খুঁজতে হবে। নাও আজকের টপিক হচ্ছে হাউ টু জেনারেট আইডিয়াস। ইনোভেটিভ বিজনেস আইডিয়া আপনি কীভাবে জেনারেট করবেন? প্রথম এবং সবচেয়ে, মানে একটাই ওয়ে আছে আইডিয়া জেনারেশনের, প্রথম না শেষও না, এই ওয়ান অ্যান্ড অনলি জিনিস, সেটা হচ্ছে সলভ এ প্রবলেম। সলভ আ প্রবলেম অ্যান্ড ইউ গট ইউর সেলফ আ বিজনেস আইডিয়া। এখনকার পর্যন্ত এই যুগে যত বিজনেস আছে যেগুলো সফল, আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা বিজনেস কোনো না কোনোভাবে কোনো না কোনো সমস্যার সমাধান দিচ্ছে। এটাই হচ্ছে বিজনেসের মূল থিওরি। বিজনেস তখনই হবে যখন কোনো প্রবলেমের সলিউশন দিবে, কিন্তু সেই সলিউশনটা দেওয়ার সময় সেখান থেকে জাস্ট তারা কিছু টাকা নেবে, আই মিন সলিউশনটা ফ্রিতে দেবে না। সো আপনিও এই কাজটাই করবেন, আপনার আশেপাশে দেখুন কত বিজনেস আছে, কত সমস্যা আছে। ইভেন বাংলাদেশ হচ্ছে বলা হয় বিজনেসের সবচেয়ে পটেনশিয়াল, কারণ বাংলাদেশে এত সমস্যা, এত সমস্যা, সমস্যার কোনো অন্ত নেই। আমরা সবসময় কমপ্লেন করি এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। এবার আপনি আড্ডায় বসে, চায়ের দোকানের আড্ডায় যখন বসবেন, দেখেন যে চায়ের দোকানের মানুষজন কী কী সমস্যা নিয়ে কথা বলছে। আপনি ফ্রেন্ডদের সাথে যখন কথা বলবেন, দেখুন যে আপনার ফ্রেন্ড কী কী প্রবলেম নিয়ে কথা বলছে, এবং চেষ্টা করুন সেইখান থেকে বিজনেস বের করে নেওয়ার। কোনো প্রবলেমের কথা বললো, লেটস সি এখানে কোনো বিজনেস আছে কিনা, ওই প্রবলেমটাকে আমি কীভাবে সলভ করতে পারি, এবং সলভ করার মাধ্যমে ওখান থেকে আমি কীভাবে টাকা নিতে পারি, বেনিফিট নিতে পারি। কারণ মানুষ যখন কোনো প্রবলেমের সমাধান পেয়ে যায়, তখন কিন্তু তারা সেটার জন্য পে করতে রাজি থাকে। সো আপনাকে যেটা করতে হবে, সবসময় দেখতে হবে কোথায় প্রবলেম, কোথায় প্রবলেম, কোথায় প্রবলেম। সবাই যেটাকে প্রবলেম মনে করবে, আপনি মনে করবেন সেটাকে অপরচুনিটি। প্রবলেম আছে, ও লেটস গো ফর ইট। প্রবলেমটাকে আপনি অ্যানালাইজ করুন, চেষ্টা করুন এটার একটা সলিউশন বের করার, এবং সেখানে যদি কিছু খরচও হয়, নো প্রবলেম, সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। সো আইডিয়া আসবে প্রবলেম থেকে। এখন খেয়াল করুন কোথাও আগুন লেগে গেল, আপনি ওখানে চেষ্টা করুন যে ওখানে কীভাবে বিজনেস বের করা যায়। ওখান থেকে রাস্তায় মারামারি হচ্ছে, হরতাল চলছে, দাঙ্গা চলছে, আপনি খেয়াল করুন, সবাই বলবে যে হরতাল দাঙ্গা, আরে না এখানে তো কিচ্ছু হবে না, বিজনেস সব গুটিয়ে বাসায় চলে যায়। বাট আপনি খেয়াল করুন এই হরতাল এবং দাঙ্গার মধ্যে কীভাবে আপনি বিজনেস করতে পারেন। খেয়াল করে দেখুন, প্রথমত এই হরতাল এবং দাঙ্গায় মানুষজন আহত হয়, আপনি হাসপাতালে ব্যবসা শুরু করতে পারেন। এইভাবে আপনি খেয়াল করুন যে কী কী প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে খুঁজে বের করে সেটার একটা সলিউশন বের করুন, সলিউশন বের করে সেখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করুন, তখনই আপনি পাবেন বিজনেস। সো এটাই হচ্ছে একমাত্র ওয়ে বিজনেস আইডিয়া জেনারেশনের, এবং একমাত্র, এবং এটাকে বলা হচ্ছে সবচেয়ে, আমি বলবো, আইডিয়াল একটা ওয়ে বিজনেস আইডিয়া জেনারেট করার। সো বিজনেস আইডিয়া জেনারেট করতে হলে কিছু প্রশ্নের আনসার আপনি দিতে পারেন। এই প্রশ্নগুলোর আনসার যদি দিতে পারেন, যেমন আমরা অনেকেই বলি আই হেট টু ডট ডট ডট, হাউ ডু আই ডট ডট ডট, এই কোয়েশ্চেন কিন্তু আমরা প্রায়ই করি যে আমি এটা কীভাবে করবো। নেক্সট হচ্ছে আই ক্যান্ট ফাইন্ড, ও আমি খুঁজে পাচ্ছি না এই জিনিসটা। সো আপনি এইরকম কিছু কোয়েশ্চেনকে আইডেন্টিফাই করুন, যেমন আই উইশ দেয়ার ওয়াজ, ও যদি এটা হতো, এটা যদি থাকতো, এই ধরনের কিছু কোয়েশ্চেন আছে, আই নিড হেল্প, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনি যদি কিছু খুঁজে বের করেন, এবং এই এই এটা এগুলো অবশ্য কোয়েশ্চেন না, বাট এই যে সেন্টেন্সগুলো এগুলোকে আপনি ফুলফিল করেন, ফুলফিল করে দেখুন যে এখানে কী প্রবলেম আছে, মানুষের অভাবটা কোন জায়গায়। আপনি যদি এই কোয়েশ্চেনের আনসার দিতে পারেন, এবং এই আনসারের বিপক্ষে যে সলিউশনটা আছে, আই মিন আপনার বিজনেসের মধ্যে, বিজনেসের মাধ্যমে যে সলিউশনটা দিতে পারবেন, আপনি যদি এই কোয়েশ্চেনগুলোর আনসারের মাধ্যমে আপনি বিজনেস তৈরি করতে পারেন, সেটাই হচ্ছে আপনার আইডিয়া। সো এখানেই আপনি ইনোভেটিভ আইডিয়া পাবেন। এখন আপনি বলতে পারেন যে না, আমি কীভাবে খুঁজে বার করবো, কোথায় যাবো, কোথায় গিয়ে আমি কোয়েশ্চেন খুঁজবো। একটা এক্সাম্পল দেই, উদাহরণস্বরূপ আপনি নিউ মার্কেট থেকে একটা খুব সুন্দর জামা কিনলেন, একটা শার্ট আপনি কিনলেন, যখন কিনতে গেলেন খুবই পছন্দ হলো, অবভিয়াসলি পছন্দ না হলে তো আপনি কিনবেন না, পছন্দ হলো, কিনে নিয়ে আসলেন, গায়ে পরলেন, পরার পরে রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় আপনি খেয়াল করেন যে আরে রাস্তায় তো দেখি আরেকটা লোক আমার মতো জামা পরে ঘুরছে, রিক্সাওয়ালাও দেখি আমার মতো, আমার যে কালারের জামা সেই জামা পরেই রিক্সা চালাচ্ছে। তখন আপনি কি বলেন, নিউ মার্কেটে দেখার সময় তো খুবই সুন্দর মনে হয়েছে, আমার কাছে তো চিন্তাও হয়নি যে রিক্সাওয়ালাও এটা পরবে, রিক্সাওয়ালাদেরকে নেগলেক্ট করছি না, বাট আপনার মাথায় তো ওই ধরনের চিন্তা আসবে, যারে রিক্সাওয়ালাও পরছে আমার জামাটা, এবং রাস্তায় যেখানে বের হই সেখানে দেখি কেউ না কেউ আমার জামাটা পরে ঘুরছে। এর রিজনটা কি খেয়াল করুন, আপনি যখন দোকানে এই জামাটা দেখেছেন, আপনার কাছে পছন্দ হয়েছে, কিন্তু এই জামাটার সাথে আপনার আগে কখনোই কোনো রিলেশন ছিল না,
দ্যাট মিন্স এই জামাটা কখনো আপনার মাথায় ছিল না, আপনার যে সাবকনশিয়াস মাইন্ড আছে সেখানে এই জামার কালার, স্ট্রাকচার কোনো কিছুই আপনার মাথায় ছিল না। এজন্য এই জামাটা পরে আগেও মানুষজন রাস্তায় ঘোরাফেরা করতো, আগেও রিক্সাওয়ালা পড়তো, বাট আপনি কখনো বুঝতেন না, কারণ ওই জামার সাথে তো আপনার কোনো রিলেশন নেই, সেই কারণে আপনি বুঝতেন না। বাট যেদিন আপনি জামাটা কিনে নিয়ে আসলেন সেদিন থেকে এইটার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, একটা বন্ড তৈরি হয়ে গেল। এরপর থেকে আপনি যখনই এই জামাটা যেখানেই দেখেন সেখানেই দেখেন যে একদম লাইটের মতো হয়েছে, ফোকাস লাইট হয় না, যেটা একদম হাইলাইট হয়ে থাকে যে রে এই লোকটা তো আমার জামা পরছে। দ্যাট মিন্স যখন আপনার এই জামাটার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলো তখনই ওটা আপনি দেখতে পাচ্ছেন। বিজনেসের আইডিয়া বা অপরচুনিটি এরকমই হয়। অপরচুনিটি আপনি তখনই পাবেন যখন অপরচুনিটির সাথে আপনি একটা সম্পর্ক তৈরি করবেন, অপরচুনিটির ভেতরে থাকুন। আপনি একটা জিনিস নিয়ে এত চিন্তা করবেন চারপাশে, ইউ হ্যাভ টু সাবমার্জ ইউর সেলফ যে আমি বিজনেস করবো, আইডিয়া দরকার আমার, আইডিয়া দরকার। এবং যেটা বললাম প্রবলেম খুঁজতে হবে, সো আপনি সবসময় প্রবলেম খুঁজবেন, সবসময় প্রবলেম নিয়ে চিন্তা করবেন যে প্রবলেম কোথায় আছে, আমি সেটা সলিউশন দেবো। এই প্রবলেমের কথা যখন চিন্তা করতে থাকবেন আপনার সাবকনশিয়াস মাইন্ডে প্রবলেমের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি অনেক দূর থেকে প্রবলেম দেখলে সেটা আইডেন্টিফাই করতে পারবেন। অপরচুনিটির সাথে এমন একটা সম্পর্ক তৈরি করুন যে না অপরচুনিটি লাগবেই, দেয়ালে লিখে রাখুন আই নিড অপরচুনিটিস, আপনার আয়নার সামনে লিখে রাখুন আই নিড অপরচুনিটিস, আপনার ফোনের স্ক্রিনে দেখলেই বুঝবেন যে আমার অপরচুনিটি দরকার। যেন অপরচুনিটির সাথে আপনার এমন একটা সম্পর্ক তৈরি হয় যে আপনার সাবকনশিয়াস মাইন্ড এমনভাবে ট্রেন হয় যে এটা দেখলে, দূর থেকে দেখলে একদম হাইলাইট হয়ে ফোকাস লাইটের মতো আপনি সেটা দেখতে পারবেন যে না এখানে অপরচুনিটি আছে, এখানে একটা প্রবলেম আছে, আমি সেটা সলভ করবো। ঠিক সেরকম যেরকমটা আপনি শার্ট কেনার পরে শার্টটা যখন আপনার হয়ে গেলো, আপনার সাথে সম্পর্ক হয়ে গেলো, আপনি কিন্তু সেটা চিনতে পারছিলেন, এখন প্রবলেম এবং অপরচুনিটিটাকেও এরকমভাবেই আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলুন যেন আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন। সো বিজনেস আইডিয়া জেনারেট করার অনলি ওয়ে এবং খুবই এফেক্টিভ ওয়ে হচ্ছে সলভ আ প্রবলেম।